হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমার জন্য দেখতেই পাচ্ছ একটা কার নিয়ে এসেছি একদম গুড কন্ডিশনে আছে কারটা ঠিক আছে তোমরা কন্ডিশনটা দেখো আর আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি গাড়ির ঠিক আছে তোমরা টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছ একদম গুড কন্ডিশনে আছে গাড়িটা ঠিক আছে টাটার কিন্তু আর গাড়িটা হচ্ছে টাটা জেস্ট ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকসাইড থেকে ওই দেখিয়ে দিয়েছে নাম্বারটা কিন্তু এস আছে আর তোমরা কন্ডিশনটা দেখো আর তার আগে আমি বলে দিই গাড়িটা কিন্তু ফার্স্ট ওনার ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি আর গাড়িটার যিনি ওনার তিনি কিন্তু একজন আর্মি ঠিক আছে এখন তোমাদের আমি ফার্স্ট যে অ্যাড্রেসটা আমি গাড়ির অ্যাড্রেসটা বলে দিই যেখান থেকে তোমরা গাড়িটা নিতে পারবে অ্যাড্রেসটা হচ্ছে এটা কিন্তু ধর্মনগর গাড়িটা ধর্মনগরে আছে আর যাদেরই পছন্দ হচ্ছে আরও কিছু জানার আছে তোমরা কিন্তু ওই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে তোমরা যে কোনো সময় কল করে জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে এখন চলো আমি আর গাড়ির ব্যাপারে ডিটেলসটা কিছু একটা ডিটেলস তোমাদের বলে দিই আর তোমরা গাড়ির কন্ডিশনটা দেখতে থাকো ঠিক আছে গাড়ির পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার কিন্তু গাড়িটা রান করেছে রান করেছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আগেও বলে দিয়েছি গাড়িটা একজন আর্মির কিন্তু গাড়িটা আর ফার্স্ট ওনার গাড়ি তোমরা ভেতরের কন্ডিশনটাও দেখতে পাচ্ছ একদম গুড কন্ডিশনে আছে গাড়িটা আর গাড়ির যে চারটে টায়ার টায়ারটা আমি প্রথম দেখে দিয়েছি চারটে টায়ার কিন্তু একদম নিউ কন্ডিশনে আছে চারটে টায়ারে একদম নিউ গাড় আর গাড়িতে কিন্তু এক্সট্রা মিউজিক সিস্টেম ঠিক আছে আর ডিসপ্লেটাও দেখতে পাচ্ছ এলইডি ডিসপ্লে আর ইয়ারটা তোমাদের আমি বলে দিই গাড়ির মানে ইয়ার অফ ম্যানুফ্যাকচার যে ইয়ারটা হচ্ছে কিন্তু দু হাজার সতেরোর কিন্তু গাড়ির মডেলটা ঠিক আছে কিন্তু একদম গুড কন্ডিশনে আছে তোমরা কন্ডিশনটা দেখতেই পাচ্ছ পেছন থেকেও দেখিয়ে দিয়েছি ভেতরটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি তোমরা কন্ডিশনটা ভালো করে দেখে নিয়েছো এখন তোমরা গাড়ির ডিকিটা খুলেও আমি দেখিয়ে দিয়েছি মানে একদম গুড কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে তোমরা যারাই একটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে গাড়ি খুঁজছো তোমরা মানে গাড়িটা দেখতে পারো এটা হচ্ছে স্পেয়ার টায়ারটাও দেখতে পাচ্ছ একদম মানে ভালো কন্ডিশনে আছে কিন্তু স্পেয়ার টায়ারটাও ঠিক আছে আর যারা এমন একটা গাড়ি খুঁজছো একটু কম রেঞ্জের মধ্যে তারা তোমরা এই গাড়িটা দেখতে পারো একদম ভালো কন্ডিশনে আছে কত পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার কিন্তু গাড়িটা রান করেছে আর চারটেই কিন্তু পাওয়ার উইন্ডো ঠিক আছে আর দেখতেই পাচ্ছ এখন তোমাদের আমি একটু মানে প্রাইস টাইম বলে দিই এ গাড়ির ওনার চাইছেন কিন্তু তিন লাখ পঁচিশ হাজার টাকা গাড়িটার প্রাইস চাইছেন তোমরা ইঞ্জিন কন্ডিশনটাও দেখে নাও তিন লাখ পঁচিশ হাজার চাইছেন আর এটা কিন্তু আস্কিং প্রাইস কিছু একটা অনটেবিল ডিসকাউন্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আরও যদি তোমাদের বিস্তারিত কিছু জানার থাকে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি